সম্মানিত ওই সব লোকেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে বাণীর সাথে কথার সাথে সম্পর্ক রাখে শিক্ষার অথবা শিক্ষা দেওয়ার অথবা সেই কিতাবের যে কোনো ভাবে সময় দিয়ে ধন সম্পদ দিয়ে বিদ্যা বুদ্ধি দিয়ে সহযোগিতা দিয়ে সাপোর্ট দিয়ে সাথে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা সবচেয়ে ভালো মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম মানুষ ভালো মানুষ যারা মান তাআল্লামাল কুরআন কুরআন শিখে কুরআন শিখে ওয়া আল্লামা এবং কুরআন শিখায় কুরআন শিখা শুধু এইটুকু নয় যে কুরআন পড়তে শিখায় এটা তো প্রাথমিক অবস্থা যে কুরআন পড়তে শিখে কুরআন শিখা শুধু এই না যে কুরআন শুদ্ধভাবে শুধু তাজবীর সহকারে পড়তে শিখে কারি সাহেব হলেন তাতে বিশাল কাজ করে ফেললেন সে যাও প্রাথমিক স্তরের কাজ কোরআন শিখা এই নয় যে কোরআন মুখস্থ রাখা যেমন ক্যাসেটে সিডিতে আজকাল মেমোরিতে কোরআনে কারিম 35 পারা থাকে শুধু কোরআন মুখস্থ করলেন অর্থ বুঝলেন না এটা কোরআন শিখা নয় কোরআন শিখার একেবারে এগিয়ে হচ্ছে প্রাথমিক অবস্থা কোরআনের আসল শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার মাবুদ কি সম্বোধন করেছে কি বলছেন আপনাকে অ্যাড্রেস করে যে হে মানুষ হে আমার সৃষ্টি হে আদম সন্তান তোমাকে এই আদেশ করছি তোমাকে এই বিশ্বাস করতে বলছি এই কথা কাজ নিষেধ করছি এটা জানাচ্ছি এই সম্পর্ক তুমি জানো এটা মানো এটা গ্রহণ করো হয় আদেশ হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে যা পালন করা আবশ্যক অথবা নিষেধাজ্ঞা আসছে যেসব নিষিদ্ধ কথা কাজ থেকে বিরত থাকা ফরজ আবশ্যক সুতরাং এই নিয়তে কোরআন শিখতে হবে যে কোরআনের অর্থ বুঝবো অর্থ বোঝার পরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অথবা নিষেধ সুতরাং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কোরআনে কারীমের আদেশ নিষেধ অথবা তার হাদিসে সেসব আসেন আদেশ নিষেধ বিস্তারিত এসেছে যা কোরআনে সংক্ষেপে রয়েছে তা পুরোপুরিভাবে মেনে চলবো মেনে চলবো এই নিয়মটি এবং যত বেশি এর গভীরতায় যাবেন গভীরভাবে কোরআনে কারীমের অধ্যয়ন করবেন তাদাব্বর করবেন তত বেশি আপনি কোরআনের সাথে সম্পর্কিত মানুষ হবেন সবচাইতে উত্তম মানুষ হতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং কোরআনে কারীমের খাদেম হওয়ার তৌফিক দান করেন আমিন